হ্যাঁ হ্যাঁ জি আমি বলতে চাই যে আসলে আমি এক্স মুসলিম তো আমি বলতে চাই যে ধর্মটা কিছু স্তরের মানুষের জন্য কিন্তু আসলেই দরকার যেমন মনে করেন যে আমরা তো সংশয়বাদী যুক্তিবাদী আমরা মানুষের জন্য কিছু মানুষের জন্য ধর্ম দরকার মানে যুক্তি ব্যবহার করে এমন একটা কাজ বলেন যেটার জন্য ধর্মটা দরকার যে জিনিসটা যুক্তি ব্যবহার করে সম্ভব না যে জিনিসটা যুক্তি ব্যবহার করে বোঝা সম্ভব না এমন একটা জিনিস আপনি আমাদেরকে দেখান যেটার জন্য আসলে অন্ধবিশ্বাস বা ধর্ম দরকার দেখান নাসি ভাই আমি আসলে বলতে চাচ্ছি যে অনেকে আছে স্বল্প শিক্ষিত একেবারে ধরেন আছে মানে নিম্ন স্তরের মানুষ তো ওনারা কিন্তু জানে যে মা বাবার সন্তানের জন্য তাদের যুক্তি আরো বেশি প্রয়োজন কারণ হচ্ছে এই অল্প শিক্ষিত মানুষেরা একটা দারিদ্রের চক্রের ভিতরে আবদ্ধ থাকে সেই ধর্মটা সেই দারিদ্রের দুষ্ট চক্রের একটা বড় অংশ হচ্ছে ধর্ম সেই ধর্মের কারণে তারা সেই চক্রের ভিতরে সারা জীবন ঘুরতে থাকে যেমন ধরেন আপনাকে আমি উদাহরণ হিসেবে বলছি মনে করেন একজন বাংলাদেশের একজন রিক্সাওয়ালা আহ সে হচ্ছে গিয়ে ধর্ম বিশ্বাস করে ইসলাম ধর্ম বিশ্বাস করে আপনি আপনার ধারণা হচ্ছে তার জন্য ইসলামটা দরকার আছে সেটা তো শিক্ষিত না সেটা যুক্তি বুঝবে না আচ্ছা ঠিক আছে সে কি করলো সে বারোটা বাচ্চা পয়দা করলো কারণ সে হচ্ছে তার নবী বলেছে যে বেশি বেশি বিয়া করো বেশি বেশি বাচ্চা পায়দা করো সে বারোটা বাচ্চা পয়দা করলো তার মাসিক ইনকাম হচ্ছে পাঁচ হাজার টাকা বারোটা বাচ্চার ভিতরে বারোটা বাচ্চাকে সে ঠিক মতো খাবারই দিতে পারে না বারোটা বাচ্চা হওয়ার কারণে তার মায়ের শরীর সেই বারোটা বাচ্চার মায়ের শরীরে পুষ্টিহীনতা দেখা দিচ্ছে যে বাচ্চাগুলো জন্ম নিচ্ছে সেই বাচ্চাগুলোর ভিতরে ছয়টা বাচ্চা হচ্ছে কম আইকিউ লেভেলের কারণ তারা জন্মের সময় ঠিকমতো পুষ্টি পায়নি মায়ের শরীর থেকে যে পুষ্টিটা পাওয়ার কথা মায়ের যে পরিমাণ খাবার দাবার খাওয়ার কথা সেই পুষ্টি এবং খাবার দাবার সে পায়নি এখন ছয়টা বাচ্চা হয়েছে একটু বোকা শোকা হ্যাঁ হাবলা 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 আর হয়েছে ছয় বারোটা বাচ্চার মধ্যে ছয়টা বাচ্চা হচ্ছে আবার মেয়ে এই ছয়টা বাচ্চা মেয়ে সেই মেয়েগুলাকে আবার সে যেহেতু ধর্মবিশ্বাসী সে আবার সেই বাচ্চা মেয়ে বাচ্চাগুলাকে পড়ালেখা করায় নাই কারণ ইসলাম ধর্মে যে মেয়েদেরকে এত মানে দিন দিন শিক্ষা দেওয়া যাবে কিন্তু এই যে ইহুদিন আসারাদের শিক্ষা এগুলো দেওয়া যাবে না সে বা ছয়টা মায়কে পড়ায় নেই ঘরে সংসার করতে রাখছে যে পরে বিয়া দিয়ে দিবে এরপরে যে এই যে তার যে বারোটা সন্তান এই বারোটা সন্তানের মধ্যে বারোটা সন্তানের ভিতরে সবগুলা কি সে মাদ্রাসায় দিয়ে দিচ্ছে কারণ মাদ্রাসায় সে কম টাকায় তাদেরকে শিক্ষা দীক্ষা দিতে পারবে সে যেহেতু পালতে পারে না বাচ্চাকে এই বারোটা বাচ্চার ভিতরে তিনটা হয়েছে জঙ্গি তিনটা হয়েছে সন্ত্রাসী তিনটা হয়েছে বোদাই একটা হয়েছে একটা হয়েছে একটু শিক্ষিত বাদ বাকি যে এগারোটা সবগুলো এই বিভিন্ন ধরনের এলাকায় ঘুষি মারামারি করে বেড়ায় সন্ত্রাসী জঙ্গি এরকম হওয়াটাই স্বাভাবিক না পায় আহ ছোটবেলা খেলার জন্য খেলার খেলাধুলার সামগ্রী না পায় অনেক চাহিদা একটা বাচ্চার অনেক কিছু চাহিদা আছে যে চাহিদা যদি না মেটে তাহলে সেই বাচ্চাটার বিপথে যাওয়ার সম্ভাবনা প্রকট থাকে এর মধ্যে দুই একটা ছেলে ভালো হয় কিন্তু সেগুলো রেয়ার কেস আমিও ধরে নিচ্ছি 12টার ভিতরে একটা ভালো হইছে কিন্তু 11টা তো খারাপ হইছে এই 11টার 11টায় যদি 11টায় যদি আবার ধর্মবিশ্বাসী হয় 11টা আবার 11টা 12টার এর যদি বাচ্চা জন্ম দেয় কম आए তাহলে সমাজের কি সেই সমাজটার কি অবস্থা হবে এবং এই বাচ্চা কাচ্চাগুলার জীবনের জন্য এগুলো কতখানি ভয়ঙ্কর হবে এই জিনিসটাকে আপনি বুঝতে পারছেন জি এখন আমি এই বিষয়ে অনুধাবন করছি কিন্তু আসি ভাই আমি বলতে চাচ্ছিলাম যে ওনারা কিন্তু সেই হিসেবে ওnader বৃদ্ধ বাবা আমার পরিচর্যা করে মানে এই জিনিস জান্নাতের লোভে হোক আর কিন্তু করছে এই মানে আমি বলছি যে যারা ধর্ম বিশ্বাস করে মানে ধর্মান্ধ তারা এই জিনিসগুলো করে আরকি অনেক সময় ওই ধর্মীয় নৈতিকতা থেকে করে এই জন্য বললাম অনেক দেশে তো ধর্ম নাই মানে অনেক দেশ আছে যেখানে ধর্ম নাই ইউরোপে ইউরোপে ধর্ম তেমন একটা অনেক মানুষ আছে যারা যারা ধর্ম বিশ্বাসী করে না তারাও তো তাদের মানে যদি বাবা মা তাদেরকে ছোটবেলা ঠিকভাবে বড় করে আদর ভালোবাসা যখন বাবা মা বুড়া হয়ে যায় তখন তারা তাদের টেক কেয়ার করে অথবা এই ইউরোপিয়ান সোসাইটিতে যেটা আমরা আমরা এখানকার মানুষ গড়ে তুলেছে যে এখানে বয়স হয়ে গেলে একটা পেনশন দেওয়া হয় সেই পেনশন দিয়ে তারা আত্মনির্ভরশীল হয়ে যায় যেন কারো ওপর তাদের নির্ভর করতে না হয় কখনো অপেক্ষা করতে হয় না এখানে পেনশন এবং সেই পেনশনের টাকাতে তারা একটা ছোট একটা বাসা নিয়ে ছোট একটা ইয়া নিয়ে খুব সুন্দরভাবে জীবন মানে বেঁচে থাকতে পারে খুব সুন্দর মানে আরামায়াস করতে পারে না কিন্তু বেঁচে থাকতে পারে তো এই যে আমরা যদি একটা ভালো সিস্টেম গঠন করতে পারি তাহলে তো আমাদের আর এই যে পোলা মাইয়া মানে দেখবে কি দেখবে না সেই জিনিস সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে না আর অনেক ধর্ম বিশ্বাসী মানুষও আছে আমি দেখেছি যারা হচ্ছে বাবা মায়ের টেক কেয়ার করে না যেমন ধরেন যেমন ধরেন বলেছে তার পিতা মাতা হচ্ছে জি তাই না নবী মোহাম্মদ বলেছে না তার পিতা মাতা জাহান্নামি তাহলে নবী মোহাম্মদ নিজেই তো তার পিতামাতাকে জাহার নামি বলে গেছে তার মানে হচ্ছে গিয়ে আহ মানে তাকে জান্নাতে নেয়ার চেষ্টা চরিত্র তো সে করে নাই মোহাম্মদ তাই না জি আসিফ ভাই আসলে কি আমরা এগুলো মানে ইসলামটাকে পরিপূর্ণভাবে জানি না তো এই কারণে এই প্রশ্নটা এই কারণে আমি এই প্রসঙ্গটা আনছিলাম আমি এখন জানলাম ধন্যবাদ ভাই আমাকেFieldError করার জন্য আমার মনে হয় যে যারা অশিক্ষিত যারা হচ্ছে একটু দরিদ্র তাদের জন্য এই যুক্তি এটা আরো বেশি প্রয়োজন কারণ তাদের তারাই সমাজের একটা বড় অংশ এবং তারা যদি যুক্তি ব্যবহার করতে শেখে তাহলে তারা আর দরিদ্র থাকবে না তারা তাদের যে দারিদ্রের যে চক্র সেই চক্র থেকে তারা বের হতে পারবে যদি তারা যুক্তি কিভাবে ব্যবহার করতে হয় সেটা যদি শিখে যায় এবং আপনি দেখবেন খেয়াল করে রাজনৈতিক নেতারা সবসময় চায় অশিক্ষিত মানুষ সবসময় অশিক্ষিত থাকুক দরিদ্র মানুষ সবসময় দরিদ্র থাকুক কারণ তাদের উপরে নির্ভর করে এই রাজনৈতিক নেতারা ভোট পায় এবং তারা শাসন ক্ষমতাটা চালা যেতে পারে তারা কখনো চায় না এই যে দরিদ্র মানুষেরা যুক্তিবাদী হয়ে উঠুক যুক্তিবাদী হয়ে উঠলে তারা কিন্তু যখন ভোটে নির্বাচনে দাঁড়াবে তখন কিন্তু তারা ভোটটা পাবে না কারণ তারা যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করবে যে এই লোকটাকে এই লোকটা কি করছে এই বাজ এই লোকটার মানে হিস্ট্রি কি এই চিন্তা ভাবনা গুলা করে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক নেতা দেউলিয়া হয়ে যাবে এবং এই কারণে রাজনৈতিক নেতারা সবসময় চায় অশিক্ষিত মানুষ আরো অশিক্ষিত থাকুক মানে মূর্খ মানুষ দরিদ্র মানুষ আরো দরিদ্র থাকুক এইভাবেই থাকুক এইটা আপনি যে মানে কথাটা বলেছেন অশিক্ষিত দরিদ্র মানুষের জন্য ধর্ম দরকার এটা হচ্ছে রাজনীতিবিদদের কথা রাজনীতিবিদরা এই যে ধর্মের মূলাটা তাদের চোখের সামনে ধরাই দিয়ে তখন তাদেরকে তাদের উপরে শোষণের চাকাটা যেন তারা জারি রাখতে পারে এই কারণে তাদের সামনে এই মূলাটা এই হুড়ের মূলাটা তারা খুব সুন্দর রাজনীতি রাজনীতিটা করতে পারে এবং দুর্নীতিটা করতে পারে এই জন্য আমি বলি যে দরিদ্র মানুষের জন্য যুক্তি যুক্তি বিজ্ঞান যুক্তি দর্শন এগুলো আরো বেশি প্রয়োজন কিন্তু আমাদের সামর্থ্য নাই যে দরিদ্র মানুষের কাছে আমরা এই জিনিসগুলো পৌঁছে দিব যুক্তি যুক্তি কিভাবে ব্যবহার করতে হয় এই জ্ঞানটা পৌঁছে দেবে এটা আমাদের সামর্থ্য নাই কিন্তু আমরা যতটা সম্ভব চেষ্টা করছি পরে দেখা যাক আপনার ভাই আমি কিছু ভিডিও দেখেছিলাম যে যুক্তি সম্পর্কে বেশ কিছু যেমন স্ট্রমেন ফেলাসি তারপরে এই জাতীয় অনেকগুলো আলোচনা করা হয়েছে এগুলো আমার মনে হয় যদি সহজ ভাষায় একদম সহজলভ্য ভাষায় আলোচনা করা যায় যেমন বাংলাদেশের কিছু তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু অনেক সহজ ভাষায় বুঝিয়ে থাকে ওনাদের অনেক ভিউজ হয় তো এই বিষয়গুলো যদি অনেক সহজ ভাষায় বোঝানো যায় কারণ এখানে

আচ্ছা ঠিক আছে আপনাকে বিদায় জানাই আমি একটু বাসবিহের ভাইকে জিজ্ঞেস করি বাসবিহের ভাই আপনার কি মনে হয় আপনার এই বিষয়ে কি মতামত যে অশিক্ষিত দরিদ্র মানুষের জন্য কি ধর্ম দরকার নাকি ধর্মটা তাদের জন্য আরো বেশি অ্যাকচুয়ালি ধর্মের জন্যই তারা দরিদ্র হয়ে আছে তারা তো স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে পারে না তারা ওই পরম্পরাগত পারিবারিক ভাবে তাদের জ্ঞান লাভের উপায় হচ্ছে পারিবারিক জ্ঞান আর ফলে তারা নিজেদের সংস্কার করতে পারে না যেমন ধরেন একটি একটা একটা খাল বিল যদি কচুরি পানা বা নানা রকম লতা পাতায় ভরে যায় সেখানে যেমন মাছ বা মানুষ স্নান করতে পারে না ঠিক একইভাবে মানুষের মধ্যে যদি কুসংস্কার অন্ধবিশ্বাস এগুলো ঢুকে যায় তাকে সংস্কার না করা হয় সংস্কার বলতে এখানে লেখাপড়া অর্থাৎ সে পড়াশোনা করবে নানা রকম চিন্তা ভাবনা করবে তাহলে তার সংস্কার হয় সে তখন নানা রকম সিদ্ধান্ত নিতে শিখবে ভালো মন্দর বিচার করতে শিখবে কোনটা খারাপ কোনটা ভালো এইটা আলাদা করতে পারবে তখন সে উন্নত হবে তো সেই রাস্তাটা ধর্মগ্রন্থেও বন্ধ করা আছে যে তোমার ওই চিন্তা ভাবনা করতে হবে না যা বলছি সেগুলো করো আর তোমার পরিবার যা যা পালন করে তুমিও সেইগুলো করো তার ফলে সে দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে যায় আর শাসক সেই সুযোগটা নেয় সুতরাং আর কি বলা যাবে গরিব মানুষ বা অশিক্ষিত মূর্খরা তো শুনবে না এসব কথা তারা ভাবে ওই ধর্মগ্রন্থটাই সব এখানে তো কিছু বলা নেই আমরা শুধু আলোচনা করতে পারি আর কি করবো তাই না আসিফ ভাই হ্যাঁ ভাই অনেক ধন্যবাদ আপনাকে বাসবিহারি ভাই আমরা তাহলে পরের জনকে যুক্ত করি দেখি